মুভি শুরু হয়, আমাদেরকে দেখানো হয় জিমি নামক একজন ফুটবল প্লেয়ারকে, যে একসময় অনেক বড় একজন খেলোয়াড় ছিল, কিন্তু একটা ইঞ্জুরির কারণে তার ফুটবল কেরিয়ার পুরোই নষ্ট হয়ে যায়। আর এখন সে তার জীবিকা নির্বাহ করার জন্য খোদাইয়ের কাজ করে। একদিন সে কার রেসিং রাস্তার নিচে সুড়ঙ্গের কাজে গিয়েছিল। জিমিকে তার বস ডেকে পাঠায়। সে তাকে বলে সে ঠিকভাবে কাজ করতে পারে না এবং তার চলাফেরায় সমস্যা, কারণ সে একটু খুঁড়িয়ে চলত। এগুলো বলে তাকে কাজ থেকে বের করে দেয়। এগুলো শুনে জিমি রেগে জেদে সেখান থেকে চলে যায় এবং সে তার এক্স ওয়াইফ ববির বাড়িতে চলে আসে। একটা সময় ছিল ববি আর জিমি একে অপরকে অনেক ভালোবাসত, কিন্তু কোনো একটা কারণবশত ববি আর জিমির বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর ববি মুডি নামক এক বিশাল ধনী ব্যক্তিকে বিয়ে করে নেয়। আসলে জিমি তার এক্স ওয়াইফের কাছে এসেছিল তার মেয়ে স্যারিকে নেওয়ার জন্য। স্যারি জিমি আর ববির সন্তান, যে তার মায়ের সাথে থাকত। জিমি মাঝে মাঝে স্যারির সাথে দেখা করতেও আসত। এবার জিমি তার মেয়েকে নেওয়ার জন্য এসেছে এই জন্য সে স্যারিকে একটা বিউটি কনটেস্টে পার্টিসিপেট করাবে। তখন জিমি এখানে জানতে পারে ববি ও তার হাজব্যান্ড এখান থেকে শিফট হয়ে লিঞ্চবার্গ নামক একটি শহরে চলে যাবে। এটা শুনে জিমির মন অনেক খারাপ হয়ে যায়। যদি এমনটা হয় তাহলে সে তার মেয়ের সাথে আর দেখা করতে পারবে না, তার মেয়ে তার থেকে অনেক দূরে চলে যাবে। এবার জিমি তার মেয়ের জন্য সিদ্ধান্ত নেয়, সেও ওই শহরে শিফট হবে এবং সেখানে গিয়ে কাজ করবে। কিন্তু ওই শহরে শিফট হতে গেলে অনেক টাকার প্রয়োজন এবং সেখানে থাকা খাওয়া কাজ করতেও অনেক টাকার প্রয়োজন। তার কাছে কোনোই রাস্তা ছিল না, সে কীভাবে টাকা জোগাড় করবে? তখনই সে একটা লকার চুরি করার প্ল্যান করে, যেই লকারটা রেসিং কারের রাস্তার নিচে রয়েছে। আসলে এই কার রেসিং প্রজেক্টটা অনেক বড়। এই রেসিং দেখার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন লোক আসে এখানে। এই প্রজেক্টের অডিয়েন্সদের টাকা একটা টিউব সিস্টেমের মাধ্যমে সংরক্ষণ করা হতো। এর মাধ্যমে স্টল থেকে টাকা সরাসরি লকারের ভিতরে রাখা হতো। জিমি জানত এত বড় কাজ সে একা করতে পারবে না, এজন্য তার একটি টিম প্রয়োজন ছিল। জিমি তার ভাই ক্লাইডের কাছে যায়। ক্লাইড আগে আর্মিতে ছিল, একটা লড়াইয়ে সে তার হাত হারায় আর এখন সে রিটায়ার্ড হয়ে একটা বার চালায়। জিমি আর ক্লাইড যখন কথা বলছিল সেখানে ম্যাক্স নামক একটা লোক আসে। ম্যাক্স সেই কার রেসিংয়ের একটা টিমের মালিক ছিল। ম্যাক্সের সাথে আরও দুইটা বন্ধু ছিল। তারা তিনজন মিলে ক্লাইডের হাত কাটা নিয়ে বিভিন্ন ধরনের মজা করছিল। এটা দেখে জিমি রেগে আগুন হয়ে যায় এবং তিনজনকে ইচ্ছে রকম ধোলাই করতে শুরু করে। অন্যদিকে ক্লাইড ম্যাক্সের রেসিং কারে আগুন লাগিয়ে দেয়। ম্যাক্সের বন্ধুরা এই বিষয়টাকে ভিডিওতে ক্যাপচার করছিল। তখন জিমি তাদের ফোন ছিনিয়ে নেয় আর আগুনের ভিতরে ফেলে দেয়। পরের দিন ক্লাইড আবারও জিমির সাথে কথা বলে। এবার জিমি ক্লাইডকে জানায় সে অনেক বড় একটা চুরির প্ল্যান করছে আর সে চুরিটা করতে চাচ্ছে রেসিং কারের লকার থেকে। সে বলে চুরি করার প্ল্যান আমার কাছে আছে, কিন্তু আমাদের একটা টিম প্রয়োজন। তারা তাদের এই চুরির মিশনে তাদের বোন মেলিকেও সামিল করে। টিমে তাদের তিনজন অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানে ব্যাপার হলো এই তিনজনের ভিতরে কেউই লকার ভাঙতে জানতো না। এজন্য তারা জো ব্যাংক নামক এক কুখ্যাত চোরের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। জো ব্যাংক এক মারাত্মক রকমের চোর ছিল। সে অনেক ব্যাংক চুরি করেছে কোনো ধরনের প্রমাণ ছাড়াই। যাই হোক, জো ব্যাংক জেলে সাজা কাটছিল, কিন্তু খুব শীঘ্রই তার সাজার মেয়াদ শেষ হয়ে যাবে। জিমি আর ক্লাইড মিলে জো ব্যাংকের সাথে দেখা করে এবং তাদের প্ল্যান তাকে বলে। জো বলে সে জেলে থাকার কারণে তাদেরকে পুরোপুরিভাবে সাহায্য করতে পারবে না, কিন্তু তার দুই ভাই ফিশ আর স্যাম তাদেরকে পুরোপুরিভাবে সাহায্য করতে পারবে। জিমি জো ব্যাংকের দুই ভাইকেও তাদের টিমে নিয়ে নেয়। এবার তারা প্ল্যান করে, জোকে ছাড়া কোনোভাবেই এই চুরিটা সহজভাবে করা সম্ভব না। এই জন্য তাদের প্ল্যান হলো তারা চুরির জন্য জোকে জেল থেকে বের করবে আর কাজ শেষে তারা আবার জোকে জেলে রেখে দেবে। এবার জোকে জেল থেকে বের করার জন্য ক্লাইড একটা স্টোরের ভিতরে জেনে শুনে অ্যাক্সিডেন্ট করায়, যে কারণে পুলিশ তাকে ধরে নেয় আর শাস্তিস্বরূপ তাকে সেই জেলে পাঠানো হয় যেই জেলে জো ছিল। প্ল্যান অনুযায়ী তাদেরকে জো আর ক্লাইডকে জেল থেকে বের করতে হবে এবং কাজ শেষে আবারও তাদেরকে জেলে পাঠাতে হবে। দেখা যায় স্যাম আর ফিশ মিলে লকারে কাজ করা এক মহিলার চোখ ফাঁকে দিয়ে টাকা পাসিং হওয়ার টিউবের ভিতরে অনেকগুলো তেলাপোকা ছেড়ে দেয়, যার মাধ্যমে তারা জানতে পারবে কোন টিউবটা সরাসরি টাকার কাছে যায়। অন্যদিকে জিমি যখন চুরি করার জন্য সামগ্রী ক্রয় করছিল তখন তার সাথে সেলভিয়া নামক একটা মেয়ের দেখা হয়। সেলভিয়া আর জিম কলেজে একসাথে পড়াশোনা করত, অর্থাৎ তাদের ভিতরে আগেই পরিচয় ছিল। সেলভিয়া জিমের গায়ে ক্ষত দেখে তাকে পেইন কিলারের ইঞ্জেকশন দেয়। সেলভিয়া একটা এনজিওতে কাজ করত, যেখানে বড় লোকদের টাকা ডোনেটের মাধ্যমে গরিবদের ফ্রি চিকিৎসা হতো। যাই হোক, এরপর জিমি সেই রেসিং কারের রাস্তার আন্ডার কনস্ট্রাকশনের নিচে যায় যেখানে সে আগে কাজ করেছিল। সেখানে গিয়ে সে রেসিং কারের পুরো প্রজেক্টের ম্যাপ আন্ডার কনস্ট্রাকশনের কাজের থেকে চুরি করে নেয়।
ফেরার পথে জেমির আগের বস তাকে জানায় এখানে তাদের কাজ এক সপ্তাহ আগেই শেষ হয়ে যাবে। অর্থাৎ জেমিদের যে প্ল্যান ছিল সেটা এক সপ্তাহ আগেই করতে হবে, মানে তাদের চুরির প্ল্যানটা এক সপ্তাহ আগাতে হবে। অবশেষে চুরির সেই দিনটা চলে আসে। অন্যদিকে জো জেলে অসুস্থ হওয়ার নাটক শুরু করে দেয়। অসুস্থ হওয়ার কারণে জোকে ক্লিনিকে পাঠানো হয়। জো আশ্রমে যেতে চায়, তখন ক্লাইড সেখানে আসে। ওয়াশরুমে যাওয়ার বাহানায় জো সেখান থেকে ক্লাইডের সাথে পালিয়ে আসে। অন্যদিকে জেলের কয়েদিরা জোয়ের অর্ডার অনুযায়ী তাদের নিজেদের ভিতরে ঝামেলা শুরু করে দেয়, যার ফলে ওয়ার্ডেন অ্যালার্ম বাজিয়ে সব দরজা বন্ধ করে দেয়। সব দরজা বন্ধ হওয়ার পর জো আর ক্লাইড মিলে ক্লিনিকের পিছনে একটা গুপ্ত রাস্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর তারা দুজন একটা ডেলিভারি ট্রাকের নিচে লুকিয়ে যায়, যেই ট্রাক প্রতিদিন জেলে পণ্য আনা নেওয়া করত। ট্রাকটা যখন একটা পেট্রোল পাম্পে এসে থামে, জো আর ক্লাইড সেখান থেকে বেরিয়ে আসে। এই ফাঁকে মিলি তাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ফিশ আর স্যাম রেসিং প্রজেক্টের জেনারেটর নষ্ট করে দেয়, যার ফলে সব কার্ড মেশিন নষ্ট হয়ে যায়। কার্ড মেশিন কাজ না করায় প্রতিটি স্টলে শুধু ক্যাশ চলছিল। এরপর সেটাই হয় যেটা জিমির প্ল্যান ছিল। লকারে টাকা পানির মতো পড়ছিল। জিমির প্ল্যান ছিল কার্ড মেশিন যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে সবাই টাকায় পেমেন্ট করবে, আর টাকায় পেমেন্ট করা হলে খুব দ্রুতই লকার মেশিন ভরে যাবে, আর সেটাই হচ্ছে। এখন তাদের কাজ ছিল লকারের ভিতরে একটা ব্লাস্ট করবে, যার মাধ্যমে তারা সেখান থেকে টাকা নিয়ে আসতে পারবে। এই লকারের পাইপগুলো এমনভাবে বানানো হয়েছিল সেখান দিয়ে শুধু টাকা যাবে, সেখান থেকে কোনো টাকা বের করা যাবে না, একমাত্র লকারের মুখ দিয়েই টাকা বের করা যাবে। আর লকারের মুখটা অনেক সিকিউর ছিল, এই জন্য তারা চেয়েছিল লকারের পাইপ দিয়ে তারা টাকা বের করবে। আর লকারের পাইপ দিয়ে টাকা বের করতে হলে লকারের পাইপের মাথায় একটা লক আছে, সেটা ব্লাস্ট করে ভাঙতে হবে, এরপর তারা সেখান থেকে টাকা বের করতে পারবে। প্রথমে তারা বাচ্চাদের টফির ভিতরে কেমিক্যাল মিশিয়ে একটা বোম বানায় এবং সেটা দিয়ে তারা সেই পাইপের লকটা ব্লাস্ট করতে চায়। কিন্তু প্রথমে সেই পাইপের লকটা ব্লাস্ট হয় না, উল্টো সেটা রিটার্ন হয়ে এসে ক্লাইডের মাথায় পড়ে। বোম ব্লাস্ট না হওয়ার কারণ ছিল জো বোমের ঢাকনা অনেক শক্ত করে আটকে রেখেছিল। এবার জো ঢাকনাকে অনেকটা ঢিলা করে সেই পাইপের ভিতরে আবারও দিয়ে দেয়। এবার যখন বোমটা সেই লকের কাছে পৌঁছায় সেখানে ব্লাস্ট হয় আর লকটা ভেঙে যায়। এরপর তারা অনেক বড় একটা ভ্যাকুম ক্লিনার দিয়ে সেই পাইপ থেকে টাকা টেনে টেনে বের করে নেয়। আস্তে আস্তে তারা ভ্যাকুম ক্লিনার মাধ্যমে সেই পুরো লকারটা খালি করে দেয় আর টাকাগুলো কালো পলিথিনের ভিতরে পুটলি করে নেয় ময়লার মতো। ব্লাস্ট হওয়ার পর সেখানে শব্দ হয় এবং সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়। সেই ধোঁয়া পাইপ হয়ে টলসের উপরে ওঠে, যেটা দুইটা গার্ডসের নজরে পড়ে। গার্ডসরা যখন এই বিষয়টা দেখতে যায় তখন তারা নিচে গিয়ে দেখে একটা লোক সেখানে বিড়ি টানছে। অর্থাৎ তারা ভাবে এই ধোঁয়া হয়তো এই বিড়ির। এই লোকটাও জিমিদের একটা প্ল্যান ছিল। তারা জানতো এখানে ধোঁয়ার সৃষ্টি হতে পারে যেটা অন্য কারো নজরে পড়তে পারে, এই জন্য তারা আগে থেকেই এখানে একটা লোক ফিট করে রেখেছিল। অন্যদিকে তারা টাকা পুরোপুরিভাবে বের করে নেয়। স্যাম আর ফিশ সেই টাকার ট্রাক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তারা একটা লোহার দরজায় আটকে পড়ে। সেখানে জিমি এসে সেই লোহার দরজাটাকেও খুলে দেয়। এরপর তারা সব টাকার পুটলিগুলোকে বড় একটি ট্রাকে লোড করে। কিন্তু সেখান থেকে বের হওয়ার সময় ক্লাইডের সাথে আবারও ম্যাক্সের দেখা হয়। ম্যাক্স ক্লাইডকে দেখে চিনে যায়, তাকে আবারও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এবারও ক্লাইড ম্যাক্সকে আগের মতোই ধুলাই করে আর সেখান থেকে তারা সবাই বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় জেলে কয়েদেরা প্ল্যান মতোই কিচেনে আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুন নিভাতে আসে ফায়ার সার্ভিস। এখানে ক্লাইড আর জো ফায়ার ফাইটার হিসেবে আসে আর জেলের ভিতরে আবারও ঢুকে যায়। সবকিছু শান্ত হওয়ার পর তারা তাদের নিজেদের স্থান আবারও নিয়ে নেয়। এরপর রাতে জিমির মেয়ে সেডির বিউটি কনস্টেটের প্রোগ্রাম ছিল। যখনই সে স্টেজে পৌঁছায় সে এদিকে ওদিকে তাকাতে থাকে তার বাবার খোঁজে। স্যাডি তার বাবাকে না দেখে সে নিরাশ হয়ে যায় আর তার গলা থেকে কোনো শব্দই আসে না। তখনই সেখানে জিমি চলে আসে, যেটা দেখে স্যাডি অনেক খুশি হয়ে যায় আর সে তার বাবার উদ্দেশ্যে একটা গান গায়, যেই গান প্রতিটি অডিয়েন্সের মনে লাগে। এই প্রোগ্রামে স্যাডি টপ র্যাঙ্ক করে এবং সে প্রাইজ জিতে নেয়। এরপর জিমি সেখান থেকে চুরি করা টাকার ট্রাক নিয়ে একটা পেট্রোল পাম্পে যায়। এরপর সে পুলিশকে ইনফর্ম করে দেয় এখানে অনেক টাকা আছে এবং এই টাকাগুলো কিসের, অর্থাৎ তারা যেই টাকাগুলো চুরি করেছে সেই টাকাগুলো আবার পুলিশের কাছে সারেন্ডার করিয়ে দেয়। সেখান থেকে টাকাগুলো আবারও সেই লকারে ট্রান্সফার করা হয়। যাই হোক, অনেক বড় অ্যামাউন্টের টাকা চুরি হয়েছিল। FBI পুরো মামলাটাকে তদন্ত করছিল, কিন্তু তারা কোনো ধরনের প্রমাণ পায় না কিভাবে চুরিটা করেছিল, এতগুলো টাকা কিভাবে তারা বের করেছিল। মালিক পক্ষ থেকে FBI কে জানানো হয় এটা নিয়ে আর বাড়াবাড়ি না করতে, কারণ যেই টাকাগুলো চুরি হয়েছিল সেই টাকাগুলো চলে এসেছে, কিছু অঙ্কের টাকা এদিক ওদিক হয়েছে। FBIও এই তদন্ত এখানেই অফ করে দেয়। এখন এখানে প্রশ্ন হলো, জিমি এত প্ল্যান করে এত রিস্ক নিয়ে জোকে জেল থেকে বের করে এতগুলো টাকা চুরি করলো, সে কেন আবার টাকাগুলো ফিরিয়ে দিল? আসলে প্ল্যানটাই ছিল শুরু থেকে এমন, সে টাকা ফিরিয়ে দিবে,
কিন্তু এর মাঝে সে আরেকটি কাজ করে নেয়। পুলিশকে যেই টাকাগুলো রিটার্ন করা হয়েছিল সেটা ছিল সেই টাকার অল্প কিছু অংশ। জিমি সেই টাকার অধিকাংশ অংশই সেখান থেকে সরিয়ে রেখেছে। যখন জো আর তার ভাইরা মিলে টাকার ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে যেখানে তারা গেটে আটকেছিল, এর আগে জিমি আর ক্লাইড মিলে অন্য অনেকগুলো টাকার পুটলি বানিয়ে নেয়, যেটা জো ও তার ভাইদের নেওয়ার টাকার পরিমাণের চাইতে অনেক বেশি ছিল। আর সেই যে লোহার দরজাটা আটকে পড়েছিল সেই দরজাটাও জিমি ম্যাগনেটের মাধ্যমে আটকে রেখেছিল। সে সেখান থেকে ম্যাগনেট সরিয়ে দিয়ে সেই দরজাটাও খুলে দেয়। জিমি এই প্ল্যানটা এই জন্য করেনি যে সব টাকা সে নিজেই নিয়ে যাবে। জিমি এই প্ল্যানটা এই জন্য করেছে যে স্যাম আর ফিশের প্রতি তার ভরসা ছিল না। যদি পুলিশের ইনকোয়ারি হয় তাহলে স্যাম আর ফিশ তাদের মুখ খুলে দিতে পারে। এই জন্য সে প্ল্যানটা দুইভাবে করেছিল। যাই হোক, সবশেষে তাদের প্ল্যানটা সাকসেস হয়েছে। জিমি চুরি করা টাকাগুলো সবার মাঝে পার্সেন্টেজ হিসেবে ভাগ করে দেয়। জো যখন সাজা কেটে বের হয় সে তার গার্ডেনে অনেকগুলো টাকার পুটলি পুঁতে রাখা পায়। সিলভিয়াকেও তার এনজিওর জন্য অনেকগুলো টাকা ডোনেট করা হয়। আর জেলের ভিতরে যেই কয়েদি জিমদের হেল্প করেছিল ঝামেলা বাজিয়ে তাকেও অনেক টাকা দেওয়া হয়। লকারে কাজ করা সেই মহিলাকেও কেকের বাক্স ভরে টাকা দেওয়া হয়। জিমি কাউকেই ঠকায় না, যার যতটুকু পার্সেন্টেজ সবাইকেই সে ভাগ করে দেয়। সবশেষে জিমি সেই শহরে ট্রান্সফার হয়ে যায় যেই শহরে জিমির এক্স ওয়াইফ তার মেয়ে স্যাডিকে নিয়ে ট্রান্সফার হয়েছে। মুভি শেষে দেখা যায় জিমি আর সিলভিয়ার ভিতরে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তো গাইস, এই ছিল লোগান লাকি মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট বি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।